ভিডিওর থামনেল দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো অবশ্য আজকে কথা হবে কি করে আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবে প্রফেশনালভাবে মানে কি কি প্রবলেম হয় আপনাদের ইউটিউব চ্যানেল খোলার সময় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কিন্তু আপনারা যে ইউটিউব চ্যানেলটা খুলবেন সেটি হলো বড় কথা নয় সেটিকে কি করে র্যাঙ্ক করাবেন সেটি হলো বড় কথা মানে আপনারা র্যাঙ্ক তো মানে ইউটিউব চ্যানেল যে কেউ খুলে নিতে পারে কিন্তু সেটি র্যাঙ্ক হয় না সেই জন্য আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল চালাতে ভালো লাগে না বা ইউটিউব চ্যানেল আমরা বন্ধ করে দিই তো আপনারা কী করে ইউটিউব চ্যানেল খুলবে এবং কি করে সেটিকে র্যাঙ্ক করাবো সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো এবং যে যে প্রসেসগুলো আমি এখানে করবো সেগুলো অবশ্যই ফলো করবেন আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু প্রসেস নিয়ে এসেছি বা কিছু উপায় নিয়ে এসেছি যেখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলে র্যাঙ্ক করতে সাহায্য করবে বলছে না যে একদম র্যাঙ্ক যাবে কিন্তু অবশ্যই সাহায্য করবে সেটিতে আপনাদেরকে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করাতে তো প্রথমে আপনাদেরকে বলে দিই যে কি কী লাগবে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে তো প্রথমে আপনাদের লাগবে হলো একটি ফোন মোবাইল ফোন বা পিসি আপনাদের মোবাইল ফোন হল হবে এবং পিসি হলেও হবে আপনাদের মানে কম্পিউটার যদি থাকে বাড়িতে তো অবশ্যই খুবই ভালো কিন্তু যদি না থাকে তো একটি মোবাইল ফোন তার সঙ্গে আপনাদের একটি লাগবে নতুন ব্রাউজার যেটি আপনাদের ফোন বা পিসিতে ইনস্টল নেই এমন কোন একটি ব্রাউজার যেমন আমাদের ফোনে ক্রোম ব্রাউজার তো অবশ্যই ইনস্টল রয়েছে মানে ইনস্টল থাকে সব অ্যান্ড্রয়েড ফোনে বা ম্যাকবুক বলুন যেই বলুন ক্রোম ব্রাউজার অবশ্যই থাকে পিসিতে ক্রোম ব্রাউজার বেশিরভাগই ইনস্টল থাকে সেখানে আপনারা ফায়ারফক্স বা মিনি মিনি ওপরে মিনি আপনারা ইউজ করতে পারেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য বা ম্যানেজ করার জন্য মানে আমি এটার কারণ হল যে আপনারা যদি কোনো নতুন ইউটিউব চ্যানেল খুলেন তো আপনাদের যে ডাটাগুলো রয়েছে ক্রোম ব্রাউজার কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ডাটা রয়েছে আগেও যদি কোনো চ্যানেল খুলে থাকেন বা অন্য সমস্ত রকম ডাটা আপনাদের নতুন জিমেলের সঙ্গে ম্যাচ করে যাবে তো অবশ্যই সেটিকে যেন না হয় সেই জন্য একটা নতুন ব্রাউজার ইনস্টল করবেন যেটি আপনাদের ফোন বা পিসিতে নেই সেরকম একটি কোনো ব্রাউজার এবার তার সঙ্গে লাগবে একটি নতুন জিমেল জিমেল তো যে কেউ ক্রিয়েট করে নিতে পারবে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জিমেল ক্রিয়েট করে সেখান থেকে দেখাবো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের একটি ইউটিউব চ্যানেল বানানো শেখাবো এই কয়েকটি জিনিস থেকে আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সেটিকে র্যাঙ্ক করাতে পারবেন এই জিনিস কয়েকটি যদি আপনাদের ফলো রাখেন তো আপনারা নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করাতে সাহায্য অনেকটি সাহায্য হবে আপনারা বুঝতে পারবেন না কিন্তু অনেকটি সাহায্য হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো স্টেপ যখন যেটিভাবে স্টেপ স্টেপে যাবো এবং সেটি আমি ডিসক্রাইব করে দেবো আপনাদেরকে কী করে আপনারা সাহায্য হবে সেই কারণগুলোর জন্য এগুলো আপনাদেরকে অন্য রকম রাখতে পারে কিন্তু এখনকার দু সালে অনেক কম্পিটিশান সেই জন্য আপনারা সব কিছু ফলো করবো মানে সব কিছু ফলো বলতে সিকিওরভাবে চলবো একেবারে সিকিওরভাবে যাব যাতে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন হতে বা র্যাঙ্ক করতে অসুবিধা যাতে না হয় এবার আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরের প্রসেসগুলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখে দিই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর অবশ্যই বলে দিচ্ছি যে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তোমরা যে ব্রাউজারটি ইনস্টল করেছো সে ব্রাউজারে সার্চ করে নেবে ক্রিয়েট অ্যানিউ জিমেল অ্যাকাউন্ট করার ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট এই লিংকে ক্লিক করবেন করার পর এরকম একটি পেজ ওপেন হবে এই পেজে আপনারা প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম যে ইউজার নেম আপনারা দিতে চান সেখানে ইউজার নেম সিলেক্ট করে নেবেন এবং যত পারবেন কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন কঠিন পাসওয়ার্ড দিলে কী হয় বলো তো আপনাদের যে জিমেলটি রয়েছে সেটি হ্যাক হবে না আর এটি হ্যাক না হলেই আপনাদের ইউটিউব চ্যানেলটি সুরক্ষিত থাকবে এটি যদি হ্যাক না হয় তো আপনাদের ইউটিউব চ্যানেলটিও হ্যাক হওয়ার চান্স কম থাকবে তো এবার আমি নেক্সট করে দিলাম নেক্সট করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো তো এ পেজে আপনাদের ফোন নাম্বার রিকভারি মেল এবং আপনাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনারা নেক্সট করলে আপনাদের জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে তো জিমেলটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা টু স্টার ভেরিফিকেশন অবশ্যই করবে ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে টু স্টার ভেরিফিকেশান অবশ্যই দরকার সেখানে ইউটিউবেও বলে দেয় তো অবশ্যই জিমেলটি ক্রিয়েট করার পর টু স্টার অবশ্যই করে নেবে করার পর আমি পরের প্রসেসটি ইউটিউব চ্যানেল করার প্রসেসটি এবার আমি আপনাদেরকে দেখাই তো করছি আমি ফায়ার ফক্সে করছি তো ফায়ার আমি সার্চ করে নিলাম ইউটিউব ইউটিউব ডট কম সার্চ করার পর আমি সেটিকে ডেস্কটপ মোডে অন করবো তো আমি ইউটিউবের অফিসিয়াল পেজে চলে আসলাম মানে লিঙ্ক ক্লিক করলাম তো ইউটিউবটি ওপেন করে নিলাম করার পর আমি ডেস্কটপ সাইটটি এবার আমি ওপেন করে নেব এই ব্রাউজারটির ডেস্কটপ সাইট ওপেন করে নিলাম তো আমার এই চ্যানেলটি এই মানে ইউটিউব পেজটি আমার ডেস্কটপ সাইটে ওপেন হয়ে গেল হওয়ার পর কোনো দিকে দেখো সাইন ইন বলে একটি অপশান রয়েছে তো সেখানে আমি ক্লিক করলাম এবং আমার জিমেলটি এখানটায় সাইন ইন করে নিলাম ক্লিক করলাম লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর আমার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো তো এখানে আমি ক্লিক করলাম ক্রিয়েটা চ্যানেলে ক্রিয়েটা চ্যানেলে ক্লিক করলে আমার কাছে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো তো আমি এখানে ইয়েস করার পর গেটে স্টার্ট করে দিলাম করার পর আপনারা এখানে বলছে আপনাদের যে আপনারা যে নাম রয়েছে যে জিমেলের নাম রয়েছে সেই নামে চ্যানেলটি খুলতে চান না অন্য নামে খুলতে চান তো আমি জিমেলে যে নামটি রয়েছে সেই নামে মানে আমি একটা চ্যানেল রাখতে চাই কস্টমার একটি চ্যানেল করতে চাই না তো সিমলায় যে নামটি রয়েছে সেই নামেই করতে চাই আপনারা কস্টম নামেও করতে পারেন দ্বিতীয় নম্বরে ক্লিক করে কাস্টম একটি চ্যানেল খুলে যেত চ্যানেল সিলেক্ট করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেশন ওপেন হবে তো প্রথমে আপনারা লোগোটি রেডি রাখবেন তো লোগোটি রেডি আমার রাখা রয়েছে তো আমি এখানে লোগোটি সিলেক্ট করে লোগোটি আমি এখানে দিয়ে দিলাম ডিস আপনারা ভালোভাবে ভেবে রাখবেন তো ডেসক্রিপশন এখন দিলেও হবে না দিলেও হবে তো আমি এখন আমি দিচ্ছি না আমি লোগোটি এখানে দিয়ে দিচ্ছি এবং তারপরে আপনাদের কোনো যদি ওয়েবসাইট রয়ে থাকে তো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়ার মতন জায়গা রয়েছে তো ওয়েবসাইটে দিতে পারেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যা আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে তো এখানে আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্কও দিতে পারেন দেওয়ার পর এখানে আপনারা সেভ করে দেবেন এটিকে এখানে দেখ এখানে দেখুন একটি ম্যাজিক টুল রয়েছে তো ম্যাজিক টুলে ক্লিক করার পর বেসিক ইনফোতে চলে আসবে বেসিক ইনফোতে আসার পর এখানে যে নামটি রয়েছে আমি এখানে যে জিমেলের নাম রয়েছে সেই নামটি দিয়ে চ্যানেল হয়ে গেছে তো আমি এখানে চ্যানেল নামটি পাল্টিনি প্রথমে তো আমি এখানে নামটি চেঞ্জ করে নিলাম এবং সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলটিকে এখন ভেরিফাই করে নেবো আমি প্রথমে তো চ্যানেলটিকে ভেরিফাই করার জন্য আমি চ্যানেলে চলে আসলাম আসার পর ফিউচার এলিজিবিলিটিতে চলে আসলাম ফোন নাম্বার ভেরিফাই নিচের দিকে দেখুন ফোন নাম্বার ভেরিফাই আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ফোন নাম্বার দিয়ে আমি এটিকে ভেরিফাই করে নিলাম তো প্রথমে আমি নাম্বারটা দিয়ে দিই নাম্বার দিয়েটিকে আমি ভেরিফাই করে নিলাম ওটিপিও দিয়ে দিয়েছি এবার আমার ভেরি ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলের সাথে তো প্রথমে আমি আবার ব্যাক করে সেই পেজে চলে আসলাম সেটিং আসবো আসার পর চ্যানেলে যাব এবার আমরা কান্ট্রি সিলেক্ট করব। চ্যানেলে যাওয়ার পর আমরা কান্ট্রি সিলেক্ট করব। সিলেক্ট অফ রেসিডেন্স তো আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া এবং তার নিচে দেখুন লেখা রয়েছে কিওয়ার্ড এখানে আপনাদের চ্যানেলের কিওয়ার্ড যতগুলো রয়েছে এখানে পাঁচশোটি কিওয়ার্ড আটবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের চ্যানেলের সম্পর্কে যতটি কিওয়ার্ড হয় তো পাঁচশোটি প্রয়োজন চেষ্টা করবেন এখানে যেমন আমার একটি ইন্টারভিউ চ্যানেল অসম ইন্টারভিউ নাম তো আমি এখানে অসম ইন্টারভিউ আমার চ্যানেলের নাম দিয়ে কিওয়ার্ড একটা সেভ করে নিলাম এবং এখানে আমার আগের চ্যানেল রাউডি সামির এই আমার এই চ্যানেলের নামটি দিয়ে দিলাম রাউডি সামির এবং বেঙ্গলি যেমন আর আমার ট্যাগ রয়েছে মানে কিওয়ার্ড বেঙ্গলি ইন্টারভিউ মোটিভেশনাল ইন্টারভিউ মোটিভেশনাল বেঙ্গলি ইন্টারভিউ এই ধরনের অনেক ধরনের এর ট্যাগ আপনারা দিতে পারেন আপনাদের চ্যানেলের সম্পর্কে যা যা আপনাদের লাগবে মানে যা যা মানে আপনাদের চ্যানেলের সঙ্গে মিলবে সেটি আপনারা এখানে ট্যাগ দেবেন মিনিমাম পাঁচশোটি পাঁচশোটি মানে পাঁচশোটি লাগবে ম্যাক্সিমাম পাঁচশো তো পাঁচশোতে পাঁচশোই আপনারা ফুল করে দেবেন তো আপনাদের চ্যানেলে র্যাঙ্ক করার চান্সটা একটু বেশি থাকবে কিন্তু আপনারা যে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ডগুলো যেন সঠিক এবং ভালো হয় তো পাঁচশোটি কিওয়ার্ড সঠিক নিয়মে ভালোভাবে দিবে তাহলে আপনাদের চ্যা চ্যানেলটি র্যাঙ্ক করার র্যাঙ্ক করতে খুবই সাহায্য করবে এটি দেওয়ার পর আপনারা আপলোড ডিফল্টে চলে আসবেন এটাকে আমি প্রথমে সেভ করে দিলাম সেভ করার পর আমি আপলোড ডিফল্টে চলে আসলাম এখানে আমাদের টাইটেল এখানে আপলোড করার যদি কোনো তাড়াতাড়ি থাকে তো আপনারা এখানে এক্সট্রা টাইটেল দিতে পারেন এটি কোনো কাজের না তার নিচে রয়েছে ডিসক্রিপশান এটি পরে দিলেও হবে কোনো ব্যাপার নেই ডিসক্রিপশান এখন না লিখলেও চলবে করে রাখবে সবসময় আনলিস্টেড করে রাখাই ভালো এটি আনলিস্টেড করে রাখলে আপনাদের পরে ট্যাগ টাইটাল ডিসক্রিপশন মারার পর এটি আপনাদের পাবলিশ করবে ভালো করে ভিডিওটি রিভিউ করার পর এখানে আপনাদের ভিডিও ট্যাগ মানে আপনাদের আপলোড ডিপেলসের যে ভিডিওতে কমন ট্যাগ যেগুলো রয়েছে সেই কমন কমন ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন এখানেও পাঁচশোটি ট্যাগ লাগবে তো পাঁচশোটি কমন ট্যাগ যে আপনাদের ভিডিওর মধ্যে এই ট্যাগ ট্যাগগুলি আপনারা ইউজ করবেনি পাঁচশোটি মধ্যে পাঁচশোটি ট্যাগ ইউজ করবেন এই ধরনের ট্যাগ মানে এই ট্যাগগুলো আপনাদের চ্যানেলেরই ট্যাগ যেখানে চ্যানেলে ট্যাগ দেবে সেগুলো ভিডিওতেও ট্যাগ দেবে এবং এক্সট্রা যদি আপনাদের কোনো ট্যাগ থাকে ভিডিওর মানে ভিডিও আপলোড করতে গিয়ে লাগবে সেই ট্যাগগুলো দেবেন এক্সট্রা আপনাদের ভিডিও আপলোড করার সময় ট্যাগ তো অবশ্যই লাগবে তো এই ট্যাগগুলো দিয়ে রাখবেন তো ওই ট্যাগটাও থাকবে এই ট্যাগটাও থাকবে তো আপনাদের চ্যানেলের র্যাঙ্কটি একটু তাড়াতাড়ি হবে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি করে চ্যানেলটি ক্রিয়েট করার পর ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ভালো করে এখানে লেখার পর এটা আমি সেভ করে দিলাম এবার আমার অলমোস্ট চ্যানেলটি তৈরি হয়ে গেছে এবার আমার অলমোস্ট চ্যালেঞ্জটি তৈরি হয়ে গেছে এরপরে যদি আমি এই চ্যানেলটিকে এরপরে ব্যানার এবং ভালো লোগো দেওয়ার পর এই চ্যালেঞ্জে এবার আমি যদি কোনো ভিডিও আপলোড করি তো র্যাঙ্ক করার চান্স অবশ্যই বেশি থাকবে এবার আমি চ্যানেলটিকে ভালো করে ভিউ করে আপনাদেরকে দেখি দিই এই এটি হলো আমার চ্যালেঞ্জ এখন আপাতত এটি যে চ্যালেঞ্জটি আমি ক্রিয়েট করলাম এখন এখন এই চ্যালেঞ্জটি এই রকম লাগছে এখন ভিডিও আপলোড করব এবং ব্যানার ব্যানার তো আপনি ভালোভাবে যেইভাবে পারবেন লাগিয়ে দেবেন এবং আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিও র্যাঙ্ক করার চান্স এবার আমার এই চ্যানেলে বেশি থাকবে অবশ্যই খুবই বেশি থাকবে আপনারা দেখলেন আপনি কত কিছু এক্সট্রা আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে ট্যাগ 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 কী করে মারতে হয় চ্যালেঞ্জ ট্যাগ কী করে মারতে হয় প্লাস আপনাদের আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় আপনাদেরকে চ্যালেঞ্জ ট্যাগ আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং চ্যালেঞ্জ ট্যাগ দিয়ে দেখালাম তো কোনো ইউটিউবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় চ্যালেঞ্জ ট্যাগ দেয় না দেখায় না এটি স্কিপ করে দেয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু এটিকে আপনাদেরকে স্কিপ করে দেখায় আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় হিন্দ বন্দমাত্রম